এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত নারে দেশের ভিতর করে যেত শান্তি সুখের ধূম أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিককে আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতান ওয়া আসিলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় মিছিলের সময় লেখাপড়ার সময় বিবিকে মারার সময় বিবিকে মারা ফরজ না আদর করা ফরজ আদর করতে কে বলেছেন আল্লাহ বলেছেন পাঁচবার পিতামাতার জন্য যে শব্দ একবার ব্যবহার করেছেন সারা কোরআনে এটা বিবিদের জন্য আল্লাহ পাঁচবার ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার পিতামাতার জন্য দিবে আর বিবির জন্য বলেছেন আশিরুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ সারিহুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ
ঘরে যদি বিবি রাখো সবচেয়ে সুন্দর ব্যবহার তার সাথে করবে। যদি আলাদাও করে দাও ভালো ব্যবহার দিয়ে আলাদা করবে। যদি শাসন করতে চাও ভালো ব্যবহার দিয়ে শাসন করবে। কশিন কালেও বিবির সাথে রূঢ় আচরণ করবে না। আল্লাহর হাবিব বলছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি গ্লাস? এই যে গ্লাস, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো, গ্লাস যেমন ময়লা হলে আদর করে থেকে পরিষ্কার করতে হয়, একটু জোরে মাজতে গেলেই এটা ভেঙে যাবে। ঠিক জাতির জন্য মায়ের জাতি হলো সবচেয়ে আদরের জিনিস। আল্লাহ মায়েদের সাথে ভালো আচরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। এ কোরআন ছাড়া কাউকে আমরা মানব না, এ কোরআন ছাড়া কোন সংবিধান মানি না, এ কোরআন ছাড়া কোন নেতা মানি না, এ কোরআন ছাড়া পৃথিবীর কাউকে মানি না। রাজি আছেন মুসলমান? দুই হাত তোলার লোকে দেখো, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। এখন মধ্যরাত, সলসাইল লাইল যাকে বলা হয় কোরআন শরীফের ভাষায়, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা। এই নিসফুল লাইল অথবা সলসাইল লাইল আমরা উপনীত হয়েছি, এই সময় তাহাজ্জুদের সময়। আল্লাহ এখন প্রথম আকাশে এসে বান্দার অবস্থা দেখছেন, আর দেখছেন এই বক্সিগঞ্জের মাঠে সমস্ত জেলা থেকে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় গোলাম একত্রিত হয়েছে। বুখারীর বর্ণনা অনুযায়ী বিশ্বনবী সাল্লাম বলছেন, আপনি যদি আল্লাহর জিকির একা করেন আল্লাহ আপনার জিকির একা করবেন, আপনি যদি হাজার লক্ষ মানুষের মধ্যে আল্লাহর জিকির করেন তার চেয়ে বড় মাহফিলে আল্লাহ আপনার জিকির করবেন। আর আল্লাহর জিকির মানে হলো আল্লাহ যখন কারো জিকির করেন, সকল মুহাদ্দিসিনে কেরাম একযোগে বলছেন আল্লাহর জিকির মানে হলো আযকুরুকুম বিল মাগফিরা, আমি আল্লাহ যখন তোমাদের জিকির করি তোমাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেই। কত কষ্ট আপনারা করেছেন, আপনারা যে যত দূর থেকে এসেছেন তত বরকত আল্লাহ আপনাদেরকে দান করে দিবেন। এই মাটি আজকে ধন্য, আপনারা কোরআনের জন্য এই মাটিতে বসেছেন, কিয়ামতের ময়দানে এই মাটি আপনাদের পক্ষে কথা বলবে। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, উই হ্যাভ টু ফুলফিল দ্যাট। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টট আস এভরি সিঙ্গেল ম্যানার এডিকেট, হোয়াট এভার উই হ্যাভ লার্ন, এভরিথিং কেম ফ্রম মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল সাল্লাম শিখিয়েছেন কিভাবে পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কিভাবে মানুষের শুকরিয়া আদায় করতে হবে। মাল্লাম ইয়াশকুরিন্না ইসলাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না তারা আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করলো না। যে কোনো কিছুর আগে প্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? আজকে 16ই ডিসেম্বর, জাতির অনেক ছেলে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা বিভিন্ন স্বজন হারিয়েছেন আল্লাহ তাদের রহমত দিয়ে তাদের অভাবগুলো পূরণ করে দিন। আজকে জাতির জন্য যদি প্রত্যেকটা জেলাতে এরকম একটা করে সমাবেশ হতো স্বাধীনতার সৈন্যদের জন্য, এদেশটা আরো উর্বর হয়ে যেত, ঠিক কিনা? আমি আসতে অনেক দেরি হয়েছে, কারণ আজকে জাতীয় স্মৃতিসৌধে আমাদের দেশের সব বরণ্য মানুষগুলো সেখানে এসেছেন, প্রচন্ড জামের রাস্তা হয়ে গেছে সেটা। অন টপ অফ দ্যাট ফগি নাইট, কুয়াশার রাত। কিসের রাত? কুয়াশার রাত। কুয়াশা গাছ আছে যেখানে কুয়াশা নাই সেখানে, কিন্তু যেখানে গাছ নাই কুয়াশা এসে এমনি করে আলিঙ্গন করতে থাকে, বলে যে আমার সাথে একটু দেখা করে যাও, এত তাড়াতাড়ি যাও কেন? তো এই যে আলিঙ্গন, এতে যদি আপনি সতর্ক না হন যে কোনো মুহূর্তে আপনি খেতে পড়ে যেতে পারেন, সেজন্য আর একটু দেরি হয়ে গেছে। আপনারা রাগ করেননি তো? আমরা এখানে যতক্ষণ বসে আছি আমাদের গুনাহ কমে না বাড়ে? কমে না বাড়ে? অনেক বড় বড় আলেম এখানে এসেছেন, বিশেষ করে আমরা পেয়েছি আমাদের প্রিয় সভাপতি আলহাজ হযরত মাওলানা জহিরউদ্দিন সাহেব, সাবেক প্রভাষক শ্রীবর্দি ইসলামিয়া কামিল মাদ্রাসা শেরপুর। আল্লাহ হুজুরের হায়াতকে দরাজ করে দিন। আমি কিছু শিখতে পারলে আমিও ধন্য হতাম। হুজুরের হয়তো অনেক ছাত্র আমাদের চেয়ে বড় হয়েছেন, হুজুরের মতো যত ওলামা হযরত এখানে এসেছেন, মাদ্রাসার প্রিন্সিপালরা এসেছেন,
স্কুলের সম্মানিত স্যাররা এসেছেন, কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, মসজিদের সম্মানিত আইএমআই কেরাম, মসজিদের মুয়াজ্জিনরা, আল্লাহ সবাইকে কবুল করুন। তার সাথে এসেছেন খেটে খাওয়া মানুষ, এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। প্রশাসনের ভাইয়ারা, পুলিশ ভাইয়ারা অত্যন্ত কষ্ট করছেন, আল্লাহ পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, এসবি, বর্ডার গার্ড, এদেরকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। স্টেজে বসে আছেন আমাদের অনেক প্রিয় চেয়ারম্যানরা, যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের স্টেজের চেয়ারম্যানদের সাথে সারা বাংলাদেশের সমস্ত চেয়ারম্যানদেরকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করুন, তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিন। এছাড়া আমাদের আজকের যিনি প্রধান অতিথি এখানে, তিনি অসুস্থতার কারণে এখানে থাকতে পারেননি, আব্দুর রউফ তালুকদার, কিন্তু হৃদয়টা আপনাদের এখানে তিনি আর পড়ে আছে। তালুকদার ভাইকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দিন। আরো আসতে বলি আমিন, আসতে বললে জোরে হয়। এটাই তো বাংলাদেশ, খুব ভালো মহাব্বতের দেশ। আপনি আরেক ভাইয়ের জন্য দোয়া করলে মুসলিম শরীফের বর্ণনা, দোয়াটি আগে আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। এই জন্য যে কোনো রুগী দেখতে গেলে গুনাহ মাফ হয়। বিশ্বনবী সাল্লাম বলছেন, রুগী দেখতে গেলে ওরা জান্নাতের বাগিচায় ঢুকে যতক্ষণ রুগীর কাছে থাকে জান্নাতের ফল খেতে থাকে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বলছেন, আজকে কে রুগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে কাউকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে আরেকজন মানুষকে, এই অবক্ত মানুষকে খাইয়েছ? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছ? তিনি হাত তুললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কায়দা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। এখানে আজকে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের। আমি যখন ওর মাদ্রাসায় যাই, শরীফবাগ মাদ্রাসার ছাত্র ছিল আব্দুল্লাহ আল মামুন, এখন আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলছে, কোরআন থেকে যে কথাগুলো সে বলেছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরত মাওলানা জাফর আহমদ সাহেব কথা বলেছেন, আল্লাহ তার কথাকেও, সহি কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন। মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম, বয়সে অত্যন্ত নবীন, বয়স কিন্তু বেশি না, এমনি সাইজ বড় হয়ে গেছে, খুব ভালো মানুষ, অত্যন্ত সুন্দর বলেন। আজকে আপনারা এলাও করেননি খুব বেশি সময়ের জন্য, সেই জন্য ব্রিফলি কিছু কথা তিনি বলেছেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার সুন্দর নসিহত গুলো আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। এখানে অনেক মেহমানের নাম, সবার নাম কি পড়ব? অনেক আপনাদের ধৈর্য ছুটি হয়ে যাবে, শুধু বলছি আপনার কি নাম? ফখরুজ্জামান মতিন, আমাদের চেয়ারম্যান বক্সিগঞ্জ ইউপি, আর আব্দুর রউফ ভাই হলেন চেয়ারম্যান বক্সিগঞ্জ উপজেলা। আল্লাহ এই দুই চেয়ারম্যানকে কবুল করুন। আরো অনেক সুন্দর সুন্দর চেয়ারম্যান এখানে বসে আছেন, মেম্বার ভাইয়ারা আছেন, আছেন আমাদের দেশের যত এমপি প্রাক্তন এবং বর্তমান, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এই ঐক্যটা আল্লাহ আপনি সারা দেশের জন্য স্থায়ী করে দিন। আমরা যারা কালেমা পড়েছি, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই এক দলের মানুষ, আমরা আমাদের মধ্যে ভাগাভাগি করব না। আমরা যারা কালেমা পড়েছি আমরা মুসলমান, জন্মসূত্রে হিন্দুরাও মুসলমান, খ্রিস্টানরাও মুসলমান, বৌদ্ধরাও মুসলমান, বলেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আমরা তাদেরকেও মানুষ হিসেবে বুকে টেনে নেব। কোরআনের প্রথম অ্যাড্রেসিং কিন্তু মোমেন না, আল্লাহ কোরআনে প্রথম অ্যাড্রেসিং করেছেন, প্রথম মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম والذين من قبلكم لعلكم تتقون. Oh human being, worship your Lord. He has created you, he has created your forefather. Perhaps you will get the Allah fearing. Oh manushera, amra ki? Amra ki? Manushara jore balen. Manushke shabche bhalo basen ke? Allah shabche ador kore sishti kore chen ke? সেজন্য মানুষকে যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন কে? মানুষকে যারা কাপড় পরাবে তার কাপড়ের ব্যবস্থা করে দিবেন কে? মানুষকে যারা খাওয়াবে সেই মানুষটার খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? মুসলিম শরীফের বর্ণায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আমি পিপাসার্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাওনি। মানুষ বলবে কাইফা হাযা ইয়া রাব, এটা কেমন কথা, আপনি পিপাসার্ত ছিলেন। আল্লাহ বলবেন আমার এক গোলাম পিপাসার্ত ছিল, তাকে পানি পান করালেই আমাকে পান করানো হয়ে যেত, তাহলে আমি আল্লাহ পেয়ে যেতাম। সুবহান আল্লাহ, আল্লাহ তো খাওয়া পড়ার ঊর্ধ্বে, তিনি পেয়ে আল্লাহ। আল্লাহ বলেছেন আমাকে কর্জ দাও, উকরুদুল্লাহ কর্জান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও। আমরা বললাম আল্লাহ আপনাকে কর্জে হাসানা দিলে আমাদের কি লাভ হবে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ নাবিল ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। কেউ যদি আল্লাহর রাস্তায় একটা দানা দান করে, একটা পয়সা দান করে, তার দানটা ওই দানের মতো। একটা বিজি একটা ধান থেকে যেমন ষাটটা ডালা বের হয়, আবার ষাটটা ডালার প্রত্যেকটার মধ্যে যেমন একশোটা করে দানা হয়, একটা ধান থেকে যেমন সাতশো দানা হয়, এক টাকাকে এরকম সাতশো গুণ আমি বাড়িয়ে দেব। আবার মসজিদের জন্য যারা দান করে তাদের জন্য জান্নাতে ঘর বানায় দিবেন কে? আবার জান্নাতে ঘর বানায় দিবেন সূরা ইখলাস, যারা দশ বার পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রসাদ বানায় দিবেন। আবার বলছেন যারা নামাজে দাঁড়িয়ে লাইন মিলায় এদের জন্য নাসাইর বর্ণনা, জান্নাতে একটা করে বাড়ি বানাবেন, আল্লাহু আকবার। আবার বলেছেন কেউ মারা গেলে যদি বিলাপ না করে না করেন, ইন্না লিল্লাহ যদি পড়েন, এদের জন্য একটা বাড়ি আল্লাহ জান্নাতে বানায় দিবেন, সেই বাড়িটার নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম প্রশংসার ঘর। দুনিয়ার ঘর বেদখল হয়, জান্নাতের ঘর বেদখল হওয়ার কোন উপায় নেই। এখন আমরা কোরআন থেকে শুনব, কোরআন রাতে নাজিল হয়েছে না দিনে? জোরে বলেন, সেটি কোন রাত? লাইলাতুল কদর। প্রত্যেকটি রাত লাইলাতুল কদর হতে পারে যদি প্রত্যেক রাতে আপনি কোরআনের উপর আমল করেন। কোরআন পড়বেন, আপনার এই মুখটা লাইলাতুল কদরের চেয়ে পবিত্র হয়ে যায়। আল্লাহ বলছেন আমার যারা মুমিন তাদের পরিচয় শুনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আজলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা কে বলছেন? ওরাই হলো মুমিন, ইন্নামাল মুমিনুন, ওরাই হলো মুমিন সকল। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলো কেঁপে ওঠে। অন্তর কাঁপবে, শরীর নয়, কাঁপবে কি? কাঁপবে কি? অন্তর। অন্তর কোথায় থাকে? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। অন্তর থাকে কোথায়? কোথায় অন্তর কোথায় থাকে এখনো কোন বিজ্ঞান বলতে পারে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বুখারী বর্ণনা, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, ওটা ভালো হলে সারা শরীর ভালো হয়ে যায়, আর ওটা নষ্ট হলে সারা শরীর নষ্ট হয়ে, ওটার নাম হলো অন্তর। ওটার নাম কি? অন্তর। এই অন্তর ভালো হয় কার জিকিরে? জিকির যখন করবেন শরীর যেন না লড়ে অন্তর লড়বে, কার কথা? অজেলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে?